হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনিশা এবং আজ আমি নিয়ে এসেছি 2010 সালে রিলিজ হওয়া টেঙ্গল্ড মুভি। মুভিটিকে ডাইরেক্ট করেছেন বায়রন হাওয়ার্ড এবং নেথান গ্রেনো। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.7 আউট অফ 10 এবং 89% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো আর দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির গল্পটি শুরু হয় অনেক অনেক বছর আগে, যখন সূর্যের আলো থেকে এক ফোঁটা অংশ পৃথিবীতে মাটির উপর এসে পড়লে সেখানে এক সুন্দর সোনালি বর্ণের ফুলের সৃষ্টি হয়। সেটি কিন্তু কোনো সাধারণ ফুল ছিল না, সেই ফুলের মধ্যে জাদুই শক্তি ছিল। সেই ফুলের শক্তির সাহায্যে যে কোনো মানুষ রোগমুক্ত হতে পারত, সাথে যে কোনো মানুষ সেই ফুলের সাহায্যে নিজের যৌবনকে বছরের পর বছর ধরে রাখতে পারত। এরপরে আমরা একটা বুড়িকে দেখি যার নাম ছিল মাদার গথেল। সে নিজের যৌবনকে ধরে রাখার জন্য সেই ফুলের শক্তিকে ব্যবহার করত। এভাবেই কেটে যায় কয়েক শতাব্দী। এরপরে সেইখানেই নদীর ধারে এক সুন্দর রাজ্য গড়ে ওঠে। সে রাজ্যের রাজা রানী খুবই সৎ ছিলেন, রাজ্যের সকল প্রজারা তাদেরকে খুবই ভালোবাসত। এদিকে রানী গর্ভবতী ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু কোনো চিকিৎসকই রানীকে ঠিক করতে পারল না। তখন রাজা এবং প্রজাদের কাছে কোনো উপায় ছিল না, তারা অপেক্ষা করছিল কোনো এক চমৎকারের জন্য। তাই তারা রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়ে ওষুধ খোঁজার জন্য। এরপরে আমরা আবার সে বুড়িকে দেখি, সে ওই জাদুই ফুলের কাছে গিয়ে একটা গান করে এবং সে পুনরায় নিজের যৌবনাবস্থায় ফিরে আসে। অর্থাৎ গথেল নিজের যৌবনকে ধরে রাখার জন্য কয়েক শতাব্দী ধরে সেই ফুলের শক্তিকে ব্যবহার করে আসছিল এবং সে এই ফুলের কথা কাউকেই শেয়ার করেনি। তখনই সেইখানে কিছু রাজার সৈনিক চলে আসে। এরপরে সেই সৈনিকগুলো সেই ফুলটিকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। সেই ফুলের এমনই গুণ ছিল যে সেটি খাওয়ার পর রানী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান এবং তিনি জন্ম দেন এক সুন্দর কন্যা সন্তানের, যার নাম ছিল রূপাঞ্জল। রূপাঞ্জলের মাথার চুলগুলি সোনালী বর্ণের ছিল। রূপাঞ্জলের জন্মদিন উপলক্ষে রাজা এবং রানী একটি স্কাইল্যান্টার্ন ওড়ায়, যেটিকে আমরা ফানুস বলে থাকি। এদিকে মাদার গথেল জানতে পেরে গিয়েছিল যে ওই জাদুই ফুলের শক্তি রূপাঞ্জলের মাথার চুলের মধ্যে আছে। তাই সে রাতের বেলায় চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং সে রূপাঞ্জলের কাছে গিয়ে তার চুলের এক অংশ যখন কাঁচি দিয়ে কাটে, সেটি ব্রাউন কালারের হয়ে যায় এবং তার শক্তিটিও নষ্ট হয়ে যায়। তখন গথেল কোনো উপায় না দেখতে পেয়ে রূপাঞ্জলকে কিডন্যাপ করে নিয়ে যায়। রাজপ্রাসাদের সৈনিক এবং প্রজারা তাকে অনেক করে খুঁজেছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি, কারণ মাদার গথেল রূপাঞ্জলকে নিয়ে জঙ্গলের একেবারে গভীরে চলে গিয়েছিল। সে এক গোপন মিনারে রূপাঞ্জলকে নিজের মেয়ের মতো করে বড় করছিল। রূপাঞ্জল জানতই না যে সে এক রাজকুমারী, সে গথেলকেই নিজের মা মনে করত। অন্যদিকে গথেল যেন এক জাদুই ফুল পেয়ে গিয়েছিল। সে শুধুমাত্র নিজের ফায়দার জন্য রূপাঞ্জলকে সেই মিনারের ভেতরে আটকে রেখে দেয়। গথেল রূপাঞ্জলকে সেই গানটিও শিখিয়ে দেয়। এরপরে সে মাঝে মাঝে রূপাঞ্জলকে গান করতে বলতো এবং তার মাথার চুলগুলির শক্তি ব্যবহার করত। সে রূপাঞ্জলকে এটাও শিখিয়ে দেয় সে যেন কোনো দিন মিনার থেকে বাইরে না যায়, কারণ বাইরের দুনিয়ার মানুষ খুবই সেলফিস এবং লোভী, তারা সবসময়ই নিজের কথা চিন্তা করে। রূপাঞ্জল যদি বাইরে যায় তাহলে মানুষজনেরা তার চুল কেটে নেবে। কিন্তু প্রত্যেক বছর যখন রাজকুমারীর জন্মদিনে সেই স্কাইল্যান্টেনগুলো আকাশে ওড়ানো হতো, রূপাঞ্জল তার জানলা থেকে সেই ল্যান্টেনগুলি দেখতে পেত এবং সে ভাবত যে জিনিসগুলি কি, সে ভাবত যে হয়তো সেইগুলি তারা হচ্ছে। মুভির সিন চেঞ্জ হয়। এরপরে আমরা রূপাঞ্জলকে দেখি, এখন সে বড় হয়ে গেছে এবং সে মিনারটিতে তার ফ্রেন্ড বলতেছিল একটা গিরগিটি যার নাম প্যাসকাল। রূপাঞ্জল নিজেকে সেই মিনার এর মধ্যেই মানিয়ে নিয়েছিল, কারণ সে জানতো তার মা তাকে কোনোদিনই মিনার এর বাইরে যেতে দেবে না। রূপাঞ্জল সকালবেলায় উঠে তার ঘর পরিষ্কার করে, তারপর সে বই পড়ে, এরপরে সে রান্নাবান্না করে, পাস্কালের সাথে খেলা করে এবং এইভাবেই তার দিন কেটে যায়। কিন্তু মাঝে মধ্যেই সেই স্কাইল্যান্টেনগুলো দেখার জন্য তার মনের মধ্যে একটা কৌতূহল জাগত, কারণ প্রত্যেকবারই শুধুমাত্র তার জন্মদিনেই সেই স্কাইল্যান্টেনগুলি আকাশে ওড়ানো হয়। এরপরে আমরা রাজপ্রাসাদের ছাদে তিনজন চোরকে দেখি। তাদের মধ্যে একজনের নাম ছিল ফ্লিন রাইডার। এরপরে সে রাজপ্রাসাদে রূপাঞ্জলের তাজ চুরি করার জন্য ঢোকে। সে চুরি তো করে নেয়, কিন্তু গার্ডসরা তাকে দেখে ফেলে। এরপরে সেই তিনটি চোর জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু সৈনিকরাও তাদের পিছু নেয়। এদিকে আমরা রূপাঞ্জলকে দেখি, সে পেন্ট করতে খুব ভালোবাসত।
সে তার রুমের দেওয়ালগুলিতে ছবি এঁকে ভর্তি করে দিয়েছিল। ঠিক তখনই গথেল চলে আসে। সেই মিনারে ঢোকার জন্য কিন্তু কোনো দরজা ছিল না, তাই রুপানজেল প্রত্যেকবারই তার চুলগুলির সাহায্যে গথেলকে উপরে টেনে তুলত। আর কয়েকদিন পরেই রুপানজেলের 18তম জন্মদিন, তাই সে ঠিক করে এইবার সে সাহস করে সেই স্কাইল্যান্ডেনগুলো দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি চাইবে। তাই যখন মাদার গথেল নিচে থেকে রুপানজেলকে ডাক দেয়, রুপানজেল খুব তাড়াতাড়ি তার মাকে উপরে টেনে তোলে। গথেল সবসময় রুপানজেলের সাথে এমনটাই ব্যবহার করত যেন সে তাকে অনেক ভালোবাসে এবং সে সবসময় নিজেকে রুপানজেলের চেয়ে সুন্দরী ভাবত। এদিকে রুপানজেল যতবারই গথেলকে বলতে চেষ্টা করে যে সে ওই স্কাইল্যান্ডেনগুলিকে দেখতে যাওয়ার জন্য বাইরে যেতে চায়, ততবারই গথেল তার কথাগুলোকে অ্যাভয়েড করে দেয়। এখানেই আমরা দেখি যে গথেল এর মাথার কিছু চুল সাদা হয়ে গিয়েছে। তখন সে রুপানজেলকে গান করতে বলে। রুপানজেল তার জাদুই চুলগুলিকে তার মায়ের হাতে ধরিয়ে গান করে এবং গথেল এর বয়স আবার কমে যায়। তখন সে তার মাকে সাহস করে বলে ফেলে যে আগামীকাল তার 18তম জন্মদিন এবং তার ইচ্ছে আছে সে ওই স্কাইল্যান্ডেনগুলোকে দেখার জন্য শহরে যাবে। কিন্তু গথেল রুপানজেলকে বলে যে ওইগুলো কোনো আলো নয়, ওইগুলো তারা হচ্ছে। তাছাড়াও রুপানজেলের মিনার থেকে বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ এই দুনিয়ার মানুষগুলো খুবই লোভী এবং স্বার্থপর। রুপানজেল বাইরে গেলে তার বিপদ হতে পারে। সে রুপানজেলকে এটাও বলে যে দ্বিতীয়বার আমাকে বাইরে যাওয়ার জন্য পারমিশন চাইবে না। রুপানজেল আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। এরপরে মাদার গথেল তার কাজের সূত্রে আবার বাইরে চলে যায়। এরপরে আমরা ফ্লিন রাইডার এবং তার দুই সঙ্গীকে দেখি, তাদেরকে রাজার লোকেরা তাড়া করছিল। তখনই ফ্লিন রাইডার চালাকি করে সেই ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয় যে ব্যাগটিতে তাজ রাখা ছিল। এরপর সে তার দুই সঙ্গীকে পেছনে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাজার সৈনিকরা সেইখানে চলে আসে এবং সেই দুই চোরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে রাজবাড়ির এক খুবই চালাক ঘোড়া ছিল, যার নাম ম্যাক্সিমাস। তার উপর যে সৈনিকটি চেপেছিল, ফ্লিন রাইডার তাকে সরিয়ে নিজে ম্যাক্সিমাস এর উপর চেপে বসলে ম্যাক্সিমাস বুঝতে পেরে যায় এবং সে ফ্লিন রাইডারের হাত থেকে সে ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুইজনে এক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরেও ম্যাক্সিমাস ফ্লিন রাইডারকে খুঁজতে থাকে। এদিকে ফ্লিন রাইডার ম্যাক্সিমাসের চোখ থেকে বাঁচার জন্য লুকোতে গিয়ে অজান্তেই রুপানজেল এর সেই মিনার এর কাছাকাছি চলে আসে। তখন সে কোনো উপায় না দেখতে পেয়ে মিনার এর উপর উঠতে শুরু করে এবং সে উপরে উঠেও যায়। কিন্তু উপরে ওঠা মাত্রই রুপানজেল তার মাথায় একটা তাওয়া দিয়ে সজোরে আঘাত করে। রুপানজেল জীবনে প্রথমবার এক পুরুষ মানুষকে দেখছে, তায় সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে সে ফ্লিন রাইডারকে তার আলমারিতে ঢুকিয়ে রাখে। তখনই রুপানজেলের চোখ যায় ফ্লিন রাইডারের ব্যাগের দিকে। সেখানে রুপানজেল সেই তাজটি দেখতে পায়। সে আয়নার সামনে তাজটি পরে দেখছিল। তখনই মিনার এর নিচে গথেল চলে আসে এবং সে রুপানজেলকে ডাক দেয়। রুপানজেল খুবই এক্সাইটেড ছিল, তাই সে গথেলকে তাড়াতাড়ি উপরে টেনে তোলে। এরপরে রুপানজেল বারবার তার মাকে বলার চেষ্টা করে যে সে একটা ছেলেকে তার আলমারিতে ভরে রেখেছে। কিন্তু গথেল ভাবে যে রুপানজেল হয়তো আবার সেই স্কাইল্যান্ডেনগুলি দেখতে যাওয়ার জন্য পারমিশন চাইবে, তাই সে রুপানজেলকে কোনো কথাই বলতে দেয় না। সে রুপানজেলকে চিৎকার করে বলে যে তুমি এই মিনার থেকে কোনোদিনও বাইরে যাবে না। রুপানজেলের মন খারাপ হয়ে যায়, তখন সে তার কথা পাল্টিয়ে দেয়। তখন সে তার মাকে বলে, আমি জানি আমার জন্মদিনে কি চাই, সেই রঙগুলি যেগুলি তুমি আমাকে আগের বার এনে দিয়েছিলে। তখন গথেল বলে, সেই রঙগুলিকে আনতে তো আমাকে অনেক দূর যেতে হবে, আমার 3 দিন লেগে যাবে। এরপরে গথেল সেই রঙগুলিকে আনার জন্য বাইরে চলে যায়। যাওয়ার আগে সে রুপানজেলকে বলে যায় সে যেন নিজের খেয়াল রাখে। এরপরে রুপানজেল ফ্লিন রাইডারকে তার আলমারি থেকে বার করে। যখন ফ্লিন রাইডার এর জ্ঞান ফিরে আসে, সে অবাক হয়ে যায়, কারণ তার হাত পাগুলি চুল দিয়ে বাঁধা ছিল। রুপানজেল প্রথমে ভেবেছিল যে ফ্লিন রাইডার হয়তো তার চুল কাটতে এসেছে। কিন্তু যখন সে বলে যে রুপানজেলের চুলে তার কোনো ইন্টারেস্ট নেই, তখন রুপানজেল ফ্লিন রাইডারের সাথে একটা ডিল করে। আগামীকাল সেই স্কাইল্যান্ডেনগুলিকে আকাশে ছাড়া হবে। যদি ফ্লিন রাইডার তাকে শহরে নিয়ে যায় এবং তাকে ঠিকভাবে আবার মিনারে নিয়ে আসতে পারে, তবেই সে তার ঝোলা ফিরিয়ে দেবে। ফ্লিন রাইডার প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। রুপানজেল খুবই খুশি ছিল, কারণ সে প্রথমবার মিনার এর বাইরে পা রাখছে। এরপরে রুপানজেল যখন মিনার থেকে নিচে নেমে আসে, রুপানজেল এতটাই খুশি ছিল যে একটা বাচ্চার মতো লাফালাফি করছিল।
তাই দেখে ফ্লিন রাইডার বিরক্ত হয়ে যায়, কারণ সে জানতো না যে রূপাঞ্জল প্রথমবার মিনারের বাইরে পা রাখছে। এরপরে অনেকক্ষণ ধরে রূপাঞ্জল এ লাফালাফি ঝাপাঝাপি করা হয়ে গেলে ফ্লিন রাইডার রূপাঞ্জলকে একটা পাব এ নিয়ে যায়। সেই পাবটির নাম ছিল স্নাগলি ডাকলিং। অন্যদিকে আমরা ম্যাক্সিমাসকে দেখি, তার সাথে গথেল এর দেখা হয়ে যায়। গথেল ম্যাক্সিমাসকে দেখে বুঝতে পেরে যায় যে সে একটা রাজকীয় ঘোড়া। তখন সে খুব ভয় পেয়ে যায় এবং মিনারে ফিরে আসে। সে যখন প্রত্যেকবারের মতো রূপাঞ্জলকে ডাক দেয়, কিন্তু রূপাঞ্জল কোনো সাড়া দেয় না। তখন গথেল খুব ভয় পেয়ে যায় এবং একটা গুপ্ত দরজা দিয়ে মিনার এর উপরে উঠে আসে। সে রূপাঞ্জলকে খুঁজতে থাকে, কিন্তু রূপাঞ্জল তো সেখানে ছিলই না। তখন গথেল এর চোখ পড়ে ফ্লিন রাইডার এর সেই ব্যাগ এর উপর। ব্যাগটির মধ্যে সে তাজ দেখতে পায়, সাথে সেইখানে ফ্লিন রাইডার এর একটা পোস্টারও ছিল। তখন গথেল বুঝতে পেরে যায় যে রূপাঞ্জল এই ছেলেটির সাথেই আছে। তখন সে তাদেরকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা রূপাঞ্জল এবং ফ্লিন রাইডারকে দেখি, তারা যখন সেই পাবটির মধ্যে ঢোকে, সেইখানে অনেকগুলি গুন্ডা ছিল। রাজার লোকেরা যেহেতু ফ্লিন রাইডারকে খুঁজছিল, তাই সেইখানেও একটি ফ্লিন রাইডার এর পোস্টার ছিল। তখন এক হুকম্যান বলে যে এইটা তো সেই চোর যাকে রাজার লোকেরা খুঁজছে, এবং এর পেছনে অনেক পুরস্কারও আছে। তখন তারা একটা গুন্ডাকে পাঠিয়ে দেয় রাজার সৈনিকদেরকে ডাকার জন্য, এবং গুন্ডারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে কে ফ্লিন রাইডারকে রাজার সৈনিকদের হাতে তুলে দেবে, কারণ সেই তো পুরস্কার পাবে। তখন রূপাঞ্জল সবাইকে বলে যে তোমরা একে রাজার হাতে তুলে দিতে পারো না, কারণ এ আমাকে আমার স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমরা কি কোনোদিন কেউ স্বপ্ন দেখনি? রূপাঞ্জল এর সরল ব্যবহারে গুন্ডারা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখনই একটা গুন্ডা এসে বলে সে সৈনিকদেরকে নিয়ে এসেছে, কিন্তু রূপাঞ্জল এবং ফ্লিন রাইডার সেই গুন্ডাদের সাহায্যে এক গুপ্ত পথে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই সেখানে ম্যাক্সিমাস চলে আসে এবং সে গন্ধ শুকে বুঝতে পারে যে সেইখান দিয়ে একটা গুপ্ত পথ গেছে। সৈনিকরা রূপাঞ্জলদেরকে খোঁজার জন্য পেছনে চলে গেলে ফ্লিন রাইডার এর দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গথেল ও বুঝতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জলরা এই পাব এর মধ্যেই ছিল। তখন সে এক গুন্ডার কাছ থেকে জানতে পারে যে গুপ্ত পথে রাস্তাটি কোথায় শেষ হয়েছে। এদিকে ম্যাক্সিমাস একটি বাঁধ ভেঙে দিলে সেই জল থেকে বাঁচার জন্য ইউজিন এবং রূপাঞ্জল একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু জল গুহার মধ্যে ঢুকতে শুরু করে, যখন রূপাঞ্জল দেখে যে তারা বাঁচতে পারবে না, তখন সে কান্নাকাটি শুরু করে দেয়। সে ফ্লিন রাইডারকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, এই সব কিছু আমার জন্যই হয়েছে। তখনই ফ্লিন রাইডার রিভিল করে যে তার আসল নাম হচ্ছে ইউজিন। এদিকে রূপাঞ্জলের মনে পড়ে যায় যখন সে গান করে তার চুলগুলি জ্বলে। এরপরে তারা সেই আলোর সাহায্যে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গথেল এর সাথে সেই দুই চোরের দেখা হয়ে যায়। সে তাদেরকে বলে যে ফ্লিন রাইডার এই তাজ থেকেও মূল্যবান কিছু পেয়েছে, এবং সেই জিনিসটি কি তাকে খোঁজার পরেই সে তাদেরকে বলবে। এদিকে রূপাঞ্জল ইউজিন এর কাছে রিভিল করে তার চুল শুধু জলেই না, তার চুল যে কোনো ক্ষত বা রোগ নিরাময় করতে সক্ষম। যখন সে ইউজিন এর হাতের ক্ষতটি সারিয়ে দেয়, ইউজিন তাকে নিজের ব্যাপারে বলে সে ছোটবেলা থেকেই অনাথ। এরপরে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ইউজিন কিছু কাঠ আনার জন্য দূরে চলে যায়। তখনই সেখানে গথেল চলে আসে এবং সে রূপাঞ্জলকে মিনারে ফিরে আসতে বলে। রূপাঞ্জল যখন রাজি হয় না, তখন গথেল সে ইউজিনকে পরীক্ষা করার জন্য সেই তাজ সমেত সেই ব্যাগটি রূপাঞ্জলকে দিয়ে দেয়। সে রূপাঞ্জলকে বলে ইউজিন এই ব্যাগটি পেলেই তোমাকে ছেড়ে দেবে। এরপরে গথেল সেখান থেকে চলে যায়। সকালবেলায় যখন ইউজিন এর ঘুম ভাঙে, সে নিজের চোখের সামনে ম্যাক্সিমাসকে দেখতে পায়। ম্যাক্সিমাস ইউজিন এর পা কামড়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই রূপাঞ্জল ম্যাক্সিমাসকে বলে সে যেন আজকের দিনটি ইউজিনকে গ্রেফতার না করায়, কারণ আজকে যে রাজপ্রাসাদে হাজারো স্কাইল্যান্টেন ওড়ানো হবে, সেইগুলি তাকে দেখাতে নিয়ে যাচ্ছে ইউজিন। সে শুধুমাত্র আজকের দিনটি উৎসবটি দেখতে চায় এবং আনন্দ উপভোগ করতে চায়। এরপরে সে চাইলে ইউজিনকে গ্রেফতার করাতে পারে। তখনই রাজবাড়িতে ঘণ্টা বেজে ওঠে এবং রূপাঞ্জল সেই দিকে হাঁটতে শুরু করে। এরপরে তারা যখন শহরে গিয়ে পৌঁছায়, রূপাঞ্জলের এতই লম্বা চুল ছিল যে সেইগুলি সামলাতে তার প্রবলেম হয়ে যায়। তখন কয়েকটি বাচ্চা রূপাঞ্জলের চুলগুলিকে সুন্দরভাবে বেনি করে দেয় এবং সেটি ফুল দিয়েও সাজিয়ে দেয়। এরপরে সারাদিন ইউজিন এবং রূপাঞ্জল সেই শহরটিতে খুব আনন্দ করে। তারা গোটা শহর ঘোরাঘুরি করে, নাচ করে এবং খাওয়া দাওয়া করে।
এরই মধ্যে ইউজিন রাজ্যের যে প্রতীক ছিল সূর্য, সেরকম একটি রুমাল রূপাঞ্জলকে উপহার দেয়। এরপরে সন্ধ্যাবেলায় ইউজিন রূপাঞ্জলকে নিয়ে একটা নৌকায় করে নদীর মাঝামাঝি চলে আসে, কারণ তার মতে আকাশে ওড়ানো স্কাই ল্যান্টেনগুলির দৃশ্য এই জায়গা থেকেই সবচাইতে ভালো দেখা যায়। এরপরে আমরা রাজা এবং রানীকে দেখি, তারা মন খারাপের সাথেই একটা স্কাই ল্যান্টেন আকাশে উড়িয়ে দেয়, সাথে সাথেই হাজারটি স্কাই ল্যান্টেন আকাশে উঠতে থাকে। আসলে প্রত্যেক বছর রাজকুমারীর জন্মদিনে স্কাই ল্যান্টেন এই জন্যই ওড়ানো হতো, কারণ রাজা এবং রানীর বিশ্বাস ছিল যে তাদের মেয়ে কোনো একদিন ফিরে আসবে। এদিকে ইউজিন এবং রূপাঞ্জলও দুটি স্কাই ল্যান্টেন আকাশে উড়িয়ে দেয়। এরই মধ্যে তারা ফিল করে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তখনই ইউজিন নদীর কিনারায় তার দুই সঙ্গীকে দেখতে পায়। এখন ইউজিন রূপাঞ্জলকে ভালোবাসে, তাই সে আর চুরি করা তাজ নিতে চাইছিল না। সে ভেবে নেয় এই তাজটি সে তার দুই সঙ্গীকে ফিরিয়ে দেবে। তখন ইউজিন নদীর কিনারায় গিয়ে তার ব্যাগটি হাতে নিয়ে রূপাঞ্জলকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তখন সে তার দুই সঙ্গীর কাছে গিয়ে বলে, এই তাজ আমার আর দরকার নেই, তোমরা রেখে দিতে পারো। তখনই তাদের মধ্যে একজন ইউজিনকে বলে, তুমি কি ভেবেছো আমরা বোকা? আমরা জানি এই তাজের চেয়েও অনেক মূল্যবান জিনিস তোমার কাছে আছে, অমর হওয়ার উপায় এক জাদুই চুলযুক্ত মেয়ে। তখন তারা ইউজিনকে অজ্ঞান করে দেয় এবং তাকে নৌকার সাথে বেঁধে দেয়। তখন তারা রূপাঞ্জলের কাছে গিয়ে বলে, ইউজিন তোমাকে ধোকা দিয়ে দিয়েছে, তুমি নিজেই দেখো সে তাজ নিয়ে পালিয়ে গেছে এবং তার বদলে সে তোমাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। রূপাঞ্জল খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। তখনই গথেল সেখানে আসে এবং সে চোর দুটিকে মেরে অজ্ঞান করে দেয় এবং সে রূপাঞ্জলকে ঘরে ফিরে আসতে বলে। গথেল তাকে এটাও বলে যে সে এখনও তাকে অনেক ভালোবাসে। রূপাঞ্জলের মন ভেঙে গিয়েছিল, তাই সে গথেলের সাথে মিনারে ফিরে যায়। এদিকে ইউজিন এর নৌকা যখন রাজপ্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছায়, ইউজিন এর জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। এদিকে রাজার সৈনিকরা ইউজিনকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে, কিন্তু ম্যাক্সিমাস তাকে দেখে ফেলে। তখনই সে দৌড়ে গিয়ে ডাকলিং এর গুন্ডাদের নিয়ে আসে। ইউজিনকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল, কিন্তু গুন্ডারা তাকে বাঁচিয়ে নেয়। তখন ম্যাক্সিমাস ইউজিনকে নিজের পিঠে চাপিয়ে জঙ্গলের দিকে ছুট দেয়। এদিকে মিনারে ফিরে এসে রূপাঞ্জলের খুব মন খারাপ ছিল, তাই সে ইউজিন এর দেওয়া রুমালটি দেখছিল, সেটিতে রাজ্যের প্রতীক ছাপা ছিল। তখনই একটা মিরাকল হয়, প্রতীকটি ভালোভাবে দেখার সাথে সাথেই রূপাঞ্জলের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে গথেল তার আসল মা নয়, সে তাকে কিডন্যাপ করেছিল, সে আসলে রাজকুমারী। রূপাঞ্জল খুবই রেগে যায় এবং যখন সেই কথাটি গথেলকে বলে, সে রূপাঞ্জলকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এদিকে ইউজিন তার সঙ্গীদের কাছে থেকে জানতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জল বিপদে আছে। ইউজিন বুঝতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জলের চুলে গথেলের প্রাণ আছে এবং সে তার আসল মা নয়। তাই সে যখন মিনারে গিয়ে পৌঁছায়, তখনই গথেল উপর থেকে রূপাঞ্জলের চুলটি নিচে নামিয়ে ইউজিনকে উপরে টেনে তোলে, কিন্তু ইউজিন উপরে আসতে গথেল তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপরে সে রূপাঞ্জলকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে রূপাঞ্জল গথেলকে বলে, তুমি শুধু আমাকে ইউজিনকে বাঁচাতে দাও, তারপরে আমি সেখানেই যাব যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও। গথেল রাজি হলে রূপাঞ্জল ইউজিনের কাছে যায়, কিন্তু সে তার ক্ষতস্থান ঠিক করার আগেই ইউজিন এক কাঁচের টুকরো দিয়ে তার চুলগুলি কেটে ফেলে। সঙ্গে সঙ্গে রূপাঞ্জলের চুলগুলি ব্রাউন কালারের হয়ে গেলে তার জাদুও শেষ হয়ে যায়। আমরা গথেলকে দেখি, সে দ্রুত বুড়ি হয়ে যায় এবং মিনার থেকে পড়ে যাওয়ার সময় সে ছাইয়ে পরিণত হয়ে যায়। এরপরে রূপাঞ্জল ইউজিনকে ধরে কান্না করছিল, তখনই রূপাঞ্জলের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ইউজিনের উপর পড়লে তার ক্ষতস্থানটি সুস্থ হয়ে যায়। অর্থাৎ সেই জাদুই ফুলের হিলিং পাওয়ার রূপাঞ্জলের চোখের জলের মধ্যেও ছিল। এরপরে রূপাঞ্জল রাজপ্রাসাদে চলে আসে এবং সে তার আসল মা বাবাকে ফিরে পায়। হারানো রাজকুমারীকে ফিরে পাওয়ার আনন্দে রাজ্যে এক বিশাল উৎসবের আয়োজন হয়, সবাই খুব খুশি ছিল এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়।